Assalamualaikum friends, welcome back to my channel. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এই সুন্দর গাজরাটি মেকিং পদ্ধতি দেখাবো, সেই সাথে দেখাবো যে এবং কি বলে দেব যে এই গাজরাটা আমরা কিভাবে কিভাবে ইউজ করতে পারবো। গাজরাটা অনেক ভাবে ইউজ করা যায়, তো আমি ফাঁকে ফাঁকে বলে দেব। আর এখন দেখাবো ম্যাটেরিয়ালগুলি। লাগবে আমার কিছু ফ্লাওয়ার, এরপর নিয়ে নিয়েছি জেসমিন বার্স, এরপর নিয়ে নিব 6 mm সাইজ পার্ল। এরপর লেপ সেলাই করার যে মোটা সুতাটা আছে সেটা নিয়েছি। এখানে চিকন সুতা নিলেও হবে, কিন্তু আমি এই সুতাটা দিয়েই সব সময় গাজরা করে মানে ভালো পাই, সেজন্য আমি এই সুতাটাই নিয়ে নিয়েছি। লেপ সেলাই করার যে সুতাগুলি, এগুলি লেপ সেলাই করার দোকানেও কিনতে পাওয়া যাবে বা বইয়ের দোকানেও কিনতে পাওয়া যাবে। তো এভাবে লক করে নিলাম, সুতাটা লক করা আমি অনেক দেখিয়েছি, তো আবারও দেখিয়ে দিলাম। লক করে নিয়ে এভাবে গিট দিয়ে দিলাম, তাহলে আমি যতটুকু লম্বা গেঁথে নেব সেই সাইড দিয়ে কিন্তু খুলে পড়ে যাবে না। তো আমি পেছন সাইড থেকে, দেখা যাচ্ছে ফ্লাওয়ারটাকে পেছন সাইড থেকে দিচ্ছি এবং 2 পিস পার্ল দিয়ে দিলাম। আর এই 2 পিস পার্ল দিলাম, দেবার পর জেসমিন বার্সটা দিচ্ছি, যেন জেসমিন বার্সটা একদম ফ্লাওয়ারের ভিতরে ঢুকে না যায়, ফ্লাওয়ারের ভিতরে যেন পাল্টায় যায় এবং কি জেসমিন বার্সটা যেন দেখা যায়। যেহেতু আমরা এটাকেই ফোকাস করতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি, সেজন্য এইভাবেই গাঁথনিটা দিচ্ছি। আর দেখা যাচ্ছে যে আমি পেছন সাইড থেকে ফ্লাওয়ারগুলি দিচ্ছি এবং কি দেখা যাচ্ছে জেসমিন বার্সের পেছন সাইডটাই প্রথমে ঢুকাচ্ছি। তো সম্পূর্ণ গাঁথনি কিন্তু আমার এভাবেই পেছন সাইড থেকেই দিতে হবে। আর আমি সুতাটা অনেক লং করে নিয়েছি, যেহেতু অনেক লম্বা করে আমি গাঁথনি দেব। তোমরা চাইলে 12 ইঞ্চি বা 14 ইঞ্চি সাইজ করে নিতে পারবে, যার যেভাবে যতটুকু ইচ্ছা ততটুকু পরিমাণ নিয়ে নেবে। গাজরাটা যতটুকু লং করবে সেই পরিমাপে সুতাটা নিয়ে নেবে। আমি এখানে অনেকটা লং নিয়েছি, মাপ ছাড়াই নিয়েছি, আমি একটু বেশি করে গাঁথব। আর দেখা যাচ্ছে যে পেছন সাইড থেকেই আমি গাঁথনিটা দিচ্ছি। একবার পেছন সাইড থেকে ফ্লাওয়ার দেবো, আরেকবার সামনের সাইড থেকে ফ্লাওয়ার দেবো, তাহলে কিন্তু হবে না। তো দেখা যাচ্ছে পেছন সাইড থেকে ফ্লাওয়ারটা দিচ্ছি, আর এখানে যেটা কথা, এটা হচ্ছে 2 লেয়ারের ফ্লাওয়ার, তো মাঝে একটু চাপা ছিল, সেই চাপা অংশটা আমি একটু ফাঁকা করে দিলাম। এভাবে কিন্তু প্রতিটা ফ্লাওয়ারের অংশে 2 লেয়ারের যে সামনে চাপা অংশটা সেটা ফাঁকা করে দিতে হবে। এই গাজরাগুলি দেখতে অনেক সুন্দর হয় একদম। এই যে দেখা যাচ্ছে, আমি পরে ভয়েস দিচ্ছি, সেজন্য এখন বলা লাগছে যে এইভাবে করে ফ্লাওয়ারটা একটু মেলে দিয়ে ওই 2 পিস পার্লটাকে দিয়ে দিলাম, লাস্ট মাথায় চলে গেল, সেজন্য কিন্তু আমার জেসমিন বার্স এবং কি ফ্লাওয়ারটাই দেখা যাচ্ছে। আমি যে 2 পিস 6 mm সাইজ পার্ল দিচ্ছি, এটা কিন্তু দেখা যাচ্ছে না, আর গাজরাতেও দেখা যাবে না, সেজন্য এটার রিয়েল ভাবটা থেকে যাবে। তো এই তো আমার পুরা গাজরা একদম কমপ্লিট হয়ে গেল। দেখাই যাচ্ছে যে 6 mm পালটা দেখাই যাচ্ছে না। তো এভাবে আমি সুন্দর করে গাজরাটা কমপ্লিট করে নেব। এখন যেটা করব, এখন এই লাস্ট মাথাটাকে আমি লক করে দেব। প্রথম মাথাটা যেভাবে আমি লক করে দিয়েছিলাম, সেভাবে লাস্ট মাথাটাকেও আমি লক করে দেব। এই লকের জন্য 6 mm সাইজ পালটা নেয় ভালো, সেজন্য আমি 6 mm সাইজ পার্লের কথাই বারবার বলছি। পাল্টার ভেতরে আমি সুইটা দিয়ে লকটা করে দিচ্ছি, সুইটা ঢুকে এভাবে আমি 2-3 বার করে সুইটাকে ঘুরিয়ে নিই। আর এই গাজরাগুলি হাতে পেঁচে ব্রেসলেটের মতো পরা যাবে, অনেক বড় খোপা করে, ব্রাইডাল খোপা যেটা আমরা বলি, ব্রাইডাল খোপা করে সেই খোপাটা কিন্তু কালো ক্লিপের সাহায্যে কভার করে দেওয়া যাবে। চুল খোলা অবস্থায় সামনের দিকে একদম বেনি করে বা খোলা অবস্থায় রেখেও কিন্তু এই গাজরাটা 3-4 পার্ট করে ঝুলিয়ে দেওয়া যাবে। তো গাজরাটা আমার একদম কমপ্লিট হয়ে গেল। আর এখানে যে সুতার অংশটা দেখা যাচ্ছে, সেই সুতার অংশ দুইটা কেটে আমি সেখানে গ্লু গান দিয়ে দেবো, সেই অংশটা আর ভিডিওতে আমি দেখাইনি। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবে ফ্রেন্ডস, আর তোমাদের ক্রাফটিং প্রিয় ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আমি কয়েক রকমভাবে ইউজ করেছিলাম, সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।